ভালোবেসে বিয়ে, স্ত্রী মরদেহ হাসপাতালে ফেলে পালালেন স্বামী। গাজীপুরে স্ত্রী মরদেহ হাসপাতালে ফেলে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর শ্বশুর রামনাথ রাজভরকে আটক করেছে পুলিশ। 11 জুলাই সোমবার রাতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী। গৃহবধূ বর্ষারানী গাজীপুর মহানগরের পশ্চিম বিলাসপুর এলাকার বাদল রাজভরের মেয়ে এবং গাজীপুর বিজ্ঞান কলেজের 11 শ্রেণীর ছাত্রী। তার স্বামী দীপ্ত রাজভর বয়স 24 বছর, গাজীপুর মহানগরের উত্তর বিলাসপুর এলাকার রামনাথ রাজভরের ছেলে। ওই গৃহবধূর মা লক্ষ্মী নারায়ণ রাজভর অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কের পর বর্ষারানী ও দীপ্ত 2021 সালের মার্চে বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে আমাদের বাড়িতে তেমন আসতে দিতেন না। এসএসসি পাশের পর 2022 সালে বর্ষাকে গাজীপুর বিজ্ঞান কলেজের 11 শ্রেণীতে ভর্তি করানো হয়। বর্ষা আরও লেখাপড়া করুক তা শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করত না। বিভিন্ন সময় স্বামী শাশুড়ি সহ যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিতেন। সর্বশেষ দীপ্তর দাদিকে দিয়ে বর্ষার কাছে নগদ 5 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালঙ্কা দিতে বলানো হয়। এসব নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে কলহ হতো। সোমবার রাত 8টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আমার মেয়ের শ্বশুর রামনাথ রাত 10:30টার দিকে মোবাইল ফোনে জানায় বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাকে দেখার জন্য হাসপাতালে যেতে বলেন তিনি। রাত 11টার দিকে হাসপাতালে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। এ সময় স্বামী দীপ্ত কাছে ছিল না। জয়দেবপুর থানার উপপরিদর্শক এসআই মোশাররফ হোসেন বলেন, বর্ষার কপালে ও গলার নিচে কালো দাগ রয়েছে। দীপ্তর বাবা রামনাথকে সোমবার রাতেই হাসপাতাল চত্বর থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বামী শাশুড়ি